আর্শি ঈদুল আজহায় ঢাকায় কোরবানি হওয়া গরুর লবণযুক্ত চামড়া সর্বনিম্ন বারশো টাকায় বেচাকেনা হবে আর ঢাকার বাইরে এর দাম হবে সর্বনিম্ন এক হাজার টাকা যা প্রতি বর্গফুটের হিসেবে আগের বছরের থেকে পাঁচ টাকার মতো বেশি সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এই দর ঘোষণা করেছে ট্যানারি মালিকরা একই সঙ্গে ভালো দাম পেতে সময় মতো চামড়া সংরক্ষণের পরামর্শ দিয়েছেন তারা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা পড়লে সেরা অফার দেশের ট্যানারিগুলোতে পশুর যত চামড়া আসে তার পঞ্চান্ন ভাগই পাওয়া যায় এক ইদুল আজহায় বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে এবার কোরবানিতে দেশ থেকে এক কোটি সাত লাখের মতো পশুর চামড়া পাওয়া যাবে এর মধ্যে গরুই পঞ্চান্ন লাখ যার লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম এবার পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকার জন্য আর রাজধানীর বাইরে বর্গফুটের দর ধরা হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তবে বর্গফুটের হিসাবের বাইরে কোরবানি দাতাদের সুবিধার্থে চামড়ার সর্বনিম্ন দামও বেঁধে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের এই বৈঠক থেকে আমরা ন্যূনতম একটা চামড়া কিনবো বারোশো টাকায় ঢাকার চামড়া বারোশো টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো আমরা ঢাকার বাইরে চামড়া এক হাজার টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো এটা হলো মিনিমাম প্রাইস এটা ম্যাক্সিমাম না এটা মিনিমাম এর নিচে চামড়া কেনা বেচা হবে না সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হইল এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয় সেটা আমরা সুপারভিশনে রাখবো বৈঠকের সিদ্ধান্ত হয় আসছে ইদুল আজহায় দেশে খাসির বর্গফুট লবণযুক্ত চামড়া বেচা কিনা হবে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আর ছাগলের ক্ষেত্রে এই দর হবে আঠারো থেকে বিশ টাকা বৈঠকে চামড়া সংরক্ষণে সংশ্লিষ্টদের সতর্ক থাকারও তাগিদ দেওয়া হয় বলা হয় কোরবানির তিন থেকে চার ঘন্টার মধ্যেই চামড়ায় পর্যাপ্ত লবণ দিতে হবে এজন্য কোরবানির পশুর হাটে লবণের বিক্রির ব্যবস্থা করারও পরামর্শ আসে গরমের এই মৌসুমে তিন থেকে চার ঘন্টার মধ্যে লবণ না দিতে পারলে ব্যাকটেরিয়ার যে পচন ধরবে সেই পচনে প্রায় ফর্টি পারসেন্ট চামড়াই নষ্ট হয়ে যাবে তখন আর ট্যানারি মালিকরা চামড়ার দামই দেবে কি ফর্টি তার পুঁজি তো খোয়া ফেলবে কাজে চামড়াটাকে বাঁচানো হলো এই মুহূর্তে আমাদের হলো গিয়া এস ও এস এর মতো সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য এই বছর যে ওয়েদার আপনার যে গরম পড়েছে আমরা মনে করি যে লবণটা আসলে আমাদের জরুরি যে লবণ সরবরাহ ব্যবস্থাপনাটা যদি স্মুথলি করা যায় গ্রামগঞ্জে পচানো যায় তাহলে আমরা এই চামড়াটা সংরক্ষণ করতে পারবো সেই সাথে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য ট্যানারি মালিকরা যেন পর্যাপ্ত অর্থায়ন পান সেজন্য বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করা হয় বৈঠকে ওবায়দুল কবির বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন